নমস্কার দর্শক বন্ধুরা, বড় মায়ের রান্নাঘর চ্যানেল থেকে আমি পূজা আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব ফেমাস একটা বিকালের স্ন্যাক্স, এই শীতকালে ভীষণই সেটা জনপ্রিয়, সেটা হলো মোচার কাটলেট বা মোচার চপ। ঘরে কিভাবে সহজভাবে আপনারা বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোচার কাটলেট বানানোর জন্য আমরা কী কী উপকরণ ব্যবহার করছি। তার আগে বলি, আমার চ্যানেল বড় মায়ের রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করুন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিওসের নোটিফিকেশানস পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে মোচার কাটলেটের জন্য আমরা আজকে কী কী উপকরণ ব্যবহার করছি। আমি এখানে মোচা নিয়ে নিয়েছি, মোচাটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তোমরা যদি কেউ জানতে চাও যে মোচা কীভাবে কাটে বা মোচা কীভাবে পরিষ্কার করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, সেটার জন্য একটা আলাদা ভিডিও করব। আর লাগবে সেদ্ধ আলু, লাগছে বিস্কুটের গুঁড়ো বা তোমরা এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো, আর লাগছে কিছু মশলা, জিরা ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, ব্ল্যাক পেপার পাউডার যেটা গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোটা জিরে আর অল্প একটু হলুদ গুঁড়ো লাগবে। আমি এখানে চিনিও ব্যবহার করব, কিন্তু চিনিটা এখানে নেওয়া নেই। আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি অল্প কটা, তোমরা এখানে কড়াইশুঁটির জায়গায় বাদামও নিতে পারো, আর লাগছে কর্নফ্লাওয়ার। আর রান্নাটা আমরা করব সাদা তেলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আজকে আমরা মোচার কাটলেট কীভাবে বানাতে চলেছি। কড়াই গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। জিরেটা দিয়ে দেওয়ার পর জিরেটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছেড়ে দেবো সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচাগুলো। আমি মোচাগুলো দিয়ে মোচাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, ও একে একে সব মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা ধনের গুঁড়ো। যেহেতু আমি মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্য নুনটা এবার আমি খুব অল্পই দেবো, আপনারা অবশ্যই নুন আর চিনিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, আর হলুদটাও আমি খুব অল্পই দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি, সব উপকরণগুলো দিয়ে আমি মোচাটাকে ভালো করে একটু 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব, যাতে মোচাতে যে এক্সেস জলটা থাকে সেই জলটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিট মতন মোচাটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এতে দেবো সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা খুব ভালো করে মোচাটার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মোচাটাকে আলু সেদ্ধর সঙ্গে আমরা মিশিয়ে নিয়েছি, এরপর আমরা মোচাটাকে নামিয়ে নেব।
আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ারের মধ্যে গোলমরিচ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার নিয়ে নিয়েছি, আর সামান্য নুন নিয়ে নিয়েছি। নিয়ে আমি খুব সামান্য জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। কর্নফ্লাওয়ারটাকে আমরা জল দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটার মধ্যে একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জিরা ধনে গুঁড়ো আমি মিশিয়েছি। খুব স্মুথভাবেই আমি কর্নফ্লাওয়ারের পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপরে আমরা নেক্সট স্টেপের দিকে এগোব। মোচাটার থেকে আমরা এরকম ছোট ছোট করে, যেরকম তোমরা শেপ দিতে চাইবে, যতটা কোয়ান্টিটি নিতে চাইবে এটা তোমাদের নিজেদের ওপর, এরকম আমি রাউন্ড শেপ নিয়ে নিলাম। নিয়ে দুটো হাতের সাহায্যে এরকম একটা চ্যাপটা চপের শেপ দিলাম। দিয়ে এবার এটাকে আমি ওই কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে চোবাবো, চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো। বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি এই মোচার কাটলেটটাকে কোট করে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু আমার নিজের মন মতন শেপ করছি, তোমরা তোমাদের মন মতন শেপ করো। তোমরা চাইলে স্কোয়ার শেপ, ওভাল শেপ, যে কোনো কিছু করতে পারো। আমিও এখানে ওই ওভাল শেপই করছি একটা বলতে পারো। এরকমভাবে আমি সমস্ত মোচার কাটলেটগুলোকে রেডি করে নেব। আমি তোমাদেরকে আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। দেখো মোচাটা এরকম আমি তুললাম, তুলে এরকম আমি দু হাতের সাহায্যে একটা চ্যাপটা শেপ দিলাম। দিয়ে এটাকে আমি এবার কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে চোবালাম, চুবিয়ে এবার এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে দেবো। এইভাবে আমি সমস্ত মোচার চপগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি সবকটা মোচার কাটলেট রেডি করে নিয়েছি, এইভাবে তোমরা দেখো। এরপর আমরা এগুলোকে ফ্রাই করে নেব। তোমরা দেখো তেল কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি একটা একটা করে মোচার চপগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমরা মোচার চপগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর মাথায় রাখবে এটাকে কিন্তু একদম লো স্টিমে করে ফ্রাই করতে হবে, পিটোপিট করে, যাতে ভিতরটাও ভালো করে ফ্রাই হয় আর পুড়েও যেন না যায়। তোমরা দেখো বন্ধুরা, আমি কিন্তু গরম গরম মোচার চপগুলো বা মোচার কাটলেটগুলোকে বানিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলেও জানাবে, আর যদি ভালো না লাগে তাহলেও জানাবে। আশা করছি ভালো লাগবে। শীতের সন্ধ্যায় বা বর্ষাকালের সন্ধ্যায় এক কাপ চা বা কফির সঙ্গে কিন্তু খারাপ লাগবে না এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও। আমার চ্যানেল বড় মায়ের রান্নাঘরকে সাবস্ক্রাইব করো। আমার রান্নার ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আমার ভিডিওসগুলোকে লাইক করো, পাশে থেকো, যাতে আগামী দিনে আরও অনেক নিত্য নতুন রেসিপিস নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আজকে এই পর্যন্তই, আগামী দিন দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে।